সালামু আলাইকুম বন্ধুরা বেসিক কম্পিউটার কোর্সে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার এই কোর্সটি মূলত তাদের জন্য যাদের কম্পিউটার সম্পর্কে একেবারেই কোনো ধারণা নেই সে সমস্ত শিক্ষার্থীদের জন্য তো প্রথমেই জেনে নেওয়া যাক কম্পিউটার কী কম্পিউটার একটি আধুনিক ইলেকট্রনিক যন্ত্র এর দুটি অংশ একটি হচ্ছে হার্ডওয়্যার এবং অপরটি হচ্ছে সফটওয়্যার আমরা যে সকল যন্ত্রাংশগুলা কম্পিউটারের হাত দিয়ে দৌড়তে পারি মূলত সেগুলোকে হার্ডওয়্যার বলা হয় আর সফটওয়্যার হচ্ছে কম্পিউটার নিজস্ব ভাষায় দেওয়া নির্দেশ এখন দেখা যাক কম্পিউটারের সাথে কি কি রয়েছে সিস্টেম ইউনিট মনিটর স্পিকার প্রিন্টার মডেম বোর্ড কিবোর্ড মাউস এছাড়াও কম্পিউটার আরও অন্যান্য যন্ত্রাংশ রয়েছে কম্পিউটার মূলত তিনটি ধাপে কাজ সম্পূর্ণ করে প্রথমে ইনপুট নেয় অর্থাৎ মাউস কিবোর্ড বা অন্যান্য যন্ত্রের মাধ্যমে আমরা কম্পিউটারকে যে নির্দেশনা দিয়ে থাকি সেটাই মূলত ইনপুট আর এরপর সিপিইউ বা কন্ট্রোল প্রসেসিং ইউনিট অথবা সিস্টেম ইউনিট সেটিকে প্রসেস করে প্রসেস করার পর আমরা মনিটরে রেজাল্ট দেখতে পাই আর আউটপুট হিসাবে প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট আউট করে বের করে নিতে পারি তো আপনারা এখানে দেখছেন প্রসেসটি এখানে দেখানো হয়েছে যখন কিবোর্ডের মাধ্যমে ফাইভ প্লাস সেভেন দেওয়া হয়েছে সেটা প্রসেস ইউনিট অর্থাৎ যোগফলটা আমাদেরকে বের করে মনিটর শো করতেছে টুয়েলভ আর আমরা প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট আউট করে বের করে নিতেছি ফাইভ প্লাস সেভেন ইজ ইকাল টু টুয়েলভ কাগজের মাধ্যমে আশা করছি বিষয়টি আপনাদের কাছে ক্লিয়ার এতক্ষণ আপনারা ছবি আকারে দেখেছেন এখন ভিডিও আকারে দেখে নিন এটি হচ্ছে মূলত সিপিইউ বা কন্ট্রোল প্রসেসিং ইউনিট আর এটি হচ্ছে পাওয়ার বাটন এটা দিয়ে কম্পিউটার চালু করা হয় এছাড়াও এখানে আপনারা দেখছেন সিডি রুম রয়েছে ইউএসবি ফোর্ট রয়েছে তো এটি মূলত কম্পিউটার আর এটি হচ্ছে মনিটর এটার মাধ্যমে আমাদের সিপিওকে দেওয়া নির্দেশনাগুলো সিপিও কন্ট্রোল প্রসেস করে আমাদেরকে মনিটরের মাধ্যমে আউটপুট দেয় আর এইগুলো হচ্ছে স্পিকার যার মাধ্যমে আমরা সাউন্ড শুনতে পাই আমি আপনাদেরকে সিপিইউর পিছনের সাইডটি দেখানোর চেষ্টা করছি দেখে নিন এখানে রয়েছে পাওয়ার কেবল যেটার মাধ্যমে কম্পিউটারের মাধ্যমে ইলেকট্রিসিটি সংযোগ দেওয়া হয় এছাড়াও রয়েছে মনিটর ক্যাবেল ইউএসবি ফোর্ট এবং রয়েছে আউটফোর্ট লাইন মাইক্রোফোনের তো এগুলো মূলত পিছনে রয়েছে আর এখন আমি আপনাদেরকে ভিতরের অংশ যন্ত্রাংশগুলো দেখানোর চেষ্টা করব সিপিইউর ভিতরে কি কি রয়েছে সিপিইউটি ওপেন করা হচ্ছে আপনারা দেখছেন এটি অনেকদিন যাবত অব্যবহারিত পড়ে রয়েছে আসলে আপনাদেরকে দেখানোর জন্যই আজকে এটি ধরা হয়েছে অনেক ধুলেবেলা জমে গেছে আমি হালকা মুছে নিচ্ছি ওপেন করার পরে আপনারা যে বোর্ডটি দেখতেছেন সার্কেটটি এটি কি মূলত মাদার বোর্ড বলা হয় কমপ্লিট পুরো সার্কিটটিকে আর কালো এটি হচ্ছে প্রসেসর প্রসেসরের উপরে ফ্যানটি রয়েছে আর এগুলো হচ্ছে র্যাম র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমরি র্যামের উপরে কম্পিউটারের স্পিড নির্ভর করে আর এছাড়াও রয়েছে এই যে হার্ড ডিস্ক তারপরে রয়েছে এখানে পাওয়ার সাপ্লাই ইউনিট এবং আরও অন্যান্য যন্ত্রাংশ রয়েছে তো সব কিছুই মাদারবোর্ডের সাথেই সংযুক্ত ডেস্কটপ কম্পিউটার সম্পর্কে আশা করি আপনারা ধারণা পেয়ে গেছেন এখন দেখাচ্ছি ল্যাপটপ কম্পিউটার যেটি মূলত এখনকার সময়ে সকলেই ব্যবহার করে আর এটি হচ্ছে ডেস্কটপ ল্যাপটপের সাথে অ্যাটাচড করা কিবোর্ড রয়েছে আর রয়েছে মাউস ফ্যাড এছাড়াও আপনি ইচ্ছে করলে আলাদাভাবে কিবোর্ড এবং মাউস কানেকশন দিয়ে চালাতে পারেন তো এগুলোই হচ্ছে এই কীবোর্ড আর এটি হচ্ছে মনিটর তো নিচের অংশে মূলত নিচের অংশে ল্যাপটপের ভিতরে মাদারবোর্ডস র্যাম তারপরে প্রসেসর এগুলো ফিটিং করা রয়েছে আমি ল্যাপটপটি চালু দিচ্ছি আপনারা দেখছেন ফাওয়ার বাটনটি অন করেছি এখন ল্যাপটপটি চালু হচ্ছে আপনারা দেখছেন তো আমি আগেও বলেছি এখন আরেকবার বলে রাখছি এই কোর্সটি মূলত তাদের জন্য যারা এখনো পর্যন্ত কম্পিউটার সম্পর্কে কোনো ধারণাই রাখে না একেবারেই নতুন তারাই মূলত তাদেরকে উদ্দেশ্য করে আমাদের আমার এই কোর্সটি তৈরি করা তো আপনারা সাথে থাকুন ইনশাআল্লাহ আপনাদেরকে আরও অন্যান্য বিষয় এবং সফটওয়্যার কিভাবে কাজ করতে হয় কিভাবে টাইপ স্পিড বাড়াতে হয় এছাড়াও ওয়ার্ড এক্সেলে কিভাবে হিসাব নিকাশ করতে হয় এগুলো আপনাদেরকে ইনশাআল্লাহ জানাবো আর এটি হচ্ছে পাওয়ার সাপ্লাই ইউনিট এটি বিদ্যুৎ বিদ্যুতের সাথে সংযুক্ত এটি দিয়েই পাওয়ার দেওয়া হয় এখানে রয়েছে মাইক্রোফোনের জ্যাক আপনারা হেডসেট লাগাতে পারেন এখানে এছাড়াও এখন আমার কম্পিউটারটিতে আমি পাসওয়ার্ড সেট করে দেওয়া হওয়া রয়েছে তাই পাসওয়ার্ডটি দিচ্ছি কম্পিউটারটি ওপেন হচ্ছে আপনারা দেখতেছেন এই যে ওপেন হওয়ার পর এখানে যে স্ক্রিনটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এটি হচ্ছে মূলত ডেস্কটপ বলা হয় এ এই স্ক্রিনটিকে আর সাইডে যে সফটওয়্যারগুলো দেখতেছেন এগুলো এক একটি সফটওয়্যার সিডি থেকে ইনস্টল করে নেওয়া হয়েছে কাজ করার জন্য মোবাইলের ক্ষেত্রে যেরকম প্লে স্টোর থেকে বিভিন্ন অ্যাপস নামানো যায় কাজ করার জন্য তদ্রুপভাবে কম্পিউটারের এগুলোকে অ্যাপস না বলে সফটওয়্যার বলা হয় আপনি আপনার কম্পিউটার দিয়ে কি কাজ করতে চান সে অনুযায়ী আপনি সফটওয়্যারগুলো সিডি কিনে এনে ইনস্টল করে নিতে পারেন অথবা ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিতে পারেন আর আমরা মাই কম্পিউটার ভিতরে ঢুকার পর এখানে তিনটি ড্রাইভ দেখতেছেন দুটি একটি হচ্ছে সিডি আর আরেকটি হচ্ছে ডিভিডি রুম ড্রাইভ অর্থাৎ আপনি আমাদের এখানে ডিভিডি রুম রয়েছে ল্যাপটপে ডিবিডি রুমের মধ্যে যে সিডি রাখবেন সেটি এখানে শো করবে আর সিডি ড্রাইভ এটা হচ্ছে মূলত কম্পিউটারের মেমোরি আপনারা রকম মোবাইলে মেমোরি কার্ড থাকে এগুলো হচ্ছে কম্পিউটারের মেমরি এখানে আপনি কত জিবি ব্যবহার করেছেন এবং কত জিবি খালি আছে সেগুলোও দেখাচ্ছে তো যে কোনো ছবি ফাইল বা যে কোনো কিছু এ ড্রাইভগুলোর মধ্যে আপনি সেভ করে রাখতে পারেন আর কোনো কিছু যদি ডেস্কটপে রাখেন সেক্ষেত্রে এটি সি ড্রাইভের অন্তর অন্তর্গত এটি হচ্ছে ডিভিডি রোম ড্রাইভ তো এটার মধ্যে যদি কোনো সিডি ডিভিডি রাখেন তাহলে ওই যে ডিভিডি যে ড্রাইভটি রয়েছে সেখানে এটি শো করবে তো এটার মাধ্যমে যে কোনো সিডি ডিবিডি এনে সফটওয়্যার ইনস্টল করে নিতে হয় কম্পিউটারের মধ্যে আপনারা আপনাদের কম্পিউটারে আপনাদের কাজের ধরন অনুযায়ী সফটওয়্যার ইনস্টল করে নেবেন তো যেমন ধরুন যদি কোনো কোথাও আপনি হসপিটালে যান তারা আপনাদেরকে যে এক্স রে বা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে সেই পরীক্ষার রিপোর্টগুলা তৈরি করার জন্য তাদের কাছে রয়েছে তাদের নিজস্ব সফটওয়্যার বিভিন্ন বাংলাদেশে বিভিন্ন সফটওয়্যার কোম্পানি রয়েছে বা ওয়ার্ল্ডের বিভিন্ন কান্ট্রিতে আরও অন্যান্য সফটওয়্যার কোম্পানিগুলো রয়েছে যারা সফটওয়্যার প্রয়োজন অনুযায়ী সফটওয়্যার তৈরি করে দেয় তো আমরা নর্মালি যদি কোথাও কম্পিউটার শিখতে যাই সেক্ষেত্রে আমাদেরকে প্রথমেই ট্রেনিং সেন্টারে কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশের নাম শেখাবে শেখানোর পরে যে সফটওয়্যারটি বা যে প্রোগ্রামটি শেখাবে সেটা হচ্ছে মাইক্রোসফট অফিস প্রোগ্রাম মাইক্রোসফট অফিস প্রোগ্রাম এর আওতায় রয়েছে মাইক্রোসফট ওয়ার্ড মাইক্রোসফট এক্সেল মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট মাইক্রোসফট অ্যাক্সেস তো নর্মালি যেটা শেখায় মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে আপনারা যে কোনো লেখালেখির কাজ মাইক্রোসফট অফিসের মা প্রোগ্রামের মাধ্যমে করতে পারেন এখানে যে কোনো চিঠি লেখা যে কোনো ডকুমেন্টস যে কোনো অফিস যে কোনো কিছু যে কোনো কলাম তৈরি করা বা বই লেখা সেক্ষেত্রে মাইক্রোসফট ওয়ার্ড যে সফটওয়্যারটি রয়েছে সেটি ব্যবহার করা হয় তো আমি মাইক্রোসফট অফিস সম্পর্কে পরবর্তীতে আলোচনা করব এখন জাস্ট আপনাদেরকে একটু ধারণা দিয়ে নিচ্ছি আর এছাড়াও মাইক্রোসফট এক্সেল এটির মাধ্যমে গাণিতিক হিসাব নিকাশগুলো করা হয় যে কোনো কোম্পানির কর্মচারীদের বেতন বা অন্যান্য যে সকল হিসাব নিকাশগুলো রয়েছে মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে করা হয় আর মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের কাজ এখন খুব একটা নেই মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মাধ্যমে বিভিন্ন অ্যানিমেশন তৈরি করা যায় নর্মাল অ্যানিমেশানগুলা তো এটি ইনশাআল্লাহ আপনাদেরকে আস্তে আস্তে পরবর্তীতে আমি শেখানোর চেষ্টা করব তো এটি মূলত সফটওয়্যারের কাজ যেরকম আমরা প্লে স্টোর থেকে মোবাইলের জন্য প্রয়োজন অনুযায়ী বিভিন্ন সফটওয়্যার ইনস্টল করে নিই অডিও রেকর্ডিংয়ের জন্য রেকর্ডার সফটওয়্যার ক্যাম ভিডিও রেকর্ডিংয়ের জন্য ভিডিও রেকর্ডার এছাড়াও ছবিতে কাজ করার জন্য বিভিন্ন সফটওয়্যার রয়েছে ভিডিও এডিটিংয়ের জন্য সফটওয়্যার রয়েছে কম্পিউটারেও বিভিন্ন ধরনের ফটো এই যে দেখছেন একটি অ্যাডোভি ফোটোশপ সিএস টু এটি আমি ইনস্টল করে নিই সিডি থেকে তো এই যে এই ফটোশপ সফটওয়্যারটির মাধ্যমে বিভিন্ন ফটোকে কাটা ছাড়া করা বা আরও অন্যান্য যে সকল কাজ রয়েছে স্টুডিওর কাজ এই সকল কাজগুলো ফটোশপ সফটওয়্যারের মাধ্যমে করা হয় আর এছাড়াও এই যে ভিডিও এডিটিংয়ের বিভিন্ন ধরনের বিভিন্ন প্রকার সফটওয়্যার রয়েছে নর্মালি যখন কম্পিউটার ট্রেনিং সেন্টারে যাবেন তখন আপনাদেরকে নর্মাল যে যে সকল সফটওয়্যারগুলো রয়েছে যেমন ফটোতে কিভাবে কাজ করতে হয় মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এগুলোতে কিভাবে কাজ করতে হয় এগুলো আপনাদেরকে শেখাবে কিন্তু আপনারা যখন এটিকে প্রফেশান হিসাবে পেশা হিসাবে কম্পিউটারকে বেছে নেবেন সেক্ষেত্রে আপনাকে যে নির্দিষ্ট সফটওয়্যারে আপনার অফিসে কাজ করবেন সে অনুযায়ী আপনাকে সফটওয়্যারের কাজ শিখে নিতে হবে যেমন আপনি যদি কোনো কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ নেন বাইরের কোনো কান্ট্রি দিকে সেক্ষেত্রে আপনাকে অটোক্যাড শিখতে হবে অটোক্যাড হচ্ছে ড্রয়িং বানানোর সফটওয়্যার ওয়ার্ড এক্সেল পাওয়ার ফোন সহ অন্যান্য সফটওয়্যারগুলো আমি ইনশাল্লাহ আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে কম্পিউটার বন্ধ করতে হয় যে এখানে স্টার্ট হতে ক্লিক করার ফলে ডাউন লেখা রয়েছে আর এরো চিহ্নতে ক্লিক করলে রয়েছে রিস্টার্ট লক এবং অন্যান্য সফটওয়্যার স্লিপ তো আমরা রিস্টার্টে যদি ক্লিক করি তাহলে কম্পিউটারটি বন্ধ হয়ে আবার অটোমেটিক চালু হয়ে যাবে কিন্তু আমরা এখন কম্পিউটারটি বন্ধ করব তাই শার্টডাউনে ক্লিক করলাম এখন কম্পিউটারটি বন্ধ হয়ে যাচ্ছে তো বন্ধুরা আমার অন্যান্য কোর্সগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেবেন আর বেল বাটনে ক্লিক করে রাখবেন যাতে যে কোনো কোর্স আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান ধন্যবাদ আপনাদের সকলকে